রান্নাঘর বেশ রহস্যময় জায়গা প্রতিদিন এর ভেতর থেকে কত শত সুস্বাদু খাবার বের হয় কিন্তু খেতে যতটা সহজ রান্নাঘরে রান্না করা কিন্তু ততটা সহজ নয় প্রতিদিনই রাঁধুনিদের এই রহস্যময় রান্নাঘরে নানা ঝামেলায় পড়তে হয় কিন্তু সামান্য কিছু টিপস ফলো করে এই ঝামেলা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব তেমনই কিছু টিপস দেখে নেওয়া যাক আপনার চিনির বয়মে খুব বেশি পিঁপড়ার আক্রমণ হচ্ছে বয়ুমের মুখ খুলে চিনির উপর তিন থেকে চারটি লং রেখে দিন পিঁপড়া দৌড়ে পালাবে আপনি যদি বিস্কুটের নিচে এক টুকরো ব্লটিং পেপার রাখেন তাহলে সেই বইমে রাখা বিস্কিট সহজে নষ্ট হবে না বরং সেগুলো এবং রাখতে মচমচে অনেক দিন ধরে কাটা আপেলের উপর হালকা করে লেবুর রস লাগিয়ে দিন আপেল লালচে হবে না বরং ফ্রেশ দেখাবে অনেক দিন ধরে যদি চামড়ার কোথাও পুড়ে যায় ঠান্ডা পানি ঢেলে দিন তারপর পাকা কলা চ্যাপটা করে নিয়ে পোড়া স্থানে লাগিয়ে দিন জলুনি একদম কমে যাবে জিরা ফ্রেশ রাখতে চাইলে কি করবেন খুবই সহজ জিরাগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মুড়িয়ে নিশ্চিন্তে ফ্রিজের এক কোণায় রেখে দিন তারপর ভুলে যান যখন প্রয়োজন হবে ফ্রেশ ফ্রেশ জিরা পাবেন পাতিলে যদি খাবারের পোড়া দাগ লেগে যায় অনেক সময় ঘষেও তোলা যায় না এই ক্ষেত্রে কি করবেন রান্নাঘরে গিয়ে অল্প কিছু পেঁয়াজ কেটে নিন এরপর খাবার পোড়া পাতিলে গরম পানি ঢেলে তাতে পেঁয়াজ কুচি রেখে পাঁচ মিনিট অপেক্ষা করুন তারপর পরিষ্কার করুন দেখবেন পোড়া দাগ উঠে গেছে